হ্যালো বন্ধুরা, সিরিয়াল কিলিংয়ের দুনিয়ায় আপনাকে স্বাগতম। আজকে আমি 2021 সালে মুক্তিপ্রাপ্ত সাম লাইক ইট রেয়ার মুভিটি এক্সপ্লেইন করব। এটি একটি ফ্রেঞ্চ কিলিং থ্রিলার মুভি, যার IMDb রেটিং 6.6/10। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিলার ফ্যামিলির সাথেই থাকুন। তো বন্ধুরা, আজকের এই মুভিটি এমন এক কাপলকে নিয়ে যারা ক্যানিবাল হতে চাইছিল না, কিন্তু না চাইতেই তারা ক্যানিবাল হয়ে যায়। ক্যানিবাল মানে হলো যারা মানুষের মাংস খায়। তো মুভির শুরুতেই একটি কাপল ভিনসেন্ট আর সোফিকে দেখা যায়, যারা মাংসের দোকান চালাতো, কিন্তু তাদের ব্যবসা অনেকদিন ধরেই খারাপ চলছিল। তাদের থেকে কেউই মাংস কিনত না। একদিন তাদের একজন রেগুলার কাস্টমার মাংস কিনতে আসে। ভিনসেন্ট তার জন্য মাংস কেটে সেটাকে মাসাজ করতে শুরু করে। সোফি আর ওই মহিলা সেটা দেখে অনেক অকওয়ার্ড ফিল করে। এরপর ভিনসেন্ট মাংস এনে কাস্টমারকে দেয় আর টাকা দেয়। সোফি ভিনসেন্টকে প্রশ্ন করে, মাংস কাটার পর সেটাকে মাসাজ করার কী দরকার ছিল? ভিনসেন্ট জবাব দেয়, এতে মাংস অনেক ডেঞ্জার হয়। আর তখনই মাস্ক পরে কিছু ভেগান তাদের দোকানে হামলা চালায়। তারা তাদের দোকানে প্রচুর ভাঙচুর করে ধ্বংস করে দেয়। ভিনসেন্ট তাদের একজনকে ধরে তার মাস্ক খুলে দেয়, এরপর চেহারা দেখে ফেলে। আর তখন তার বাকি সঙ্গীরা ভিনসেন্টকে মেরে পালিয়ে যায়। পরের দিন সোফি আর ভিনসেন্ট তাদের একটা বন্ধুর মার্কের বাসায় যায়। মার্কের অনেকগুলো মাংসের দোকান ছিল আর তাদের ব্যবসাও বেশ ভালো চলছিল। মার্কের স্ত্রী সোফির কাছে অনেক শো অফ করে। সে বলে মার্ক তাকে সবচেয়ে দামি কাপড় কিনে দেয়। সে সোফির কাপড় দেখে বলে, তোমার কাপড় বেশ সস্তা। এরপর তারা চারজন বাইরে লাঞ্চ করতে বসে। মার্ক ভিনসেন্টকে বলে সে আরও একটা দোকান খুলতে চায়, আর সে ভিনসেন্টকে একটা গিফটও দেয়। বাক্স খুলে দেখা যায় তার ভেতর একটা রাইফেল আছে। ভিনসেন্ট জিজ্ঞেস করে, কেন মার্ক তাকে রাইফেল দিচ্ছে? মার্ক তখন বলে, তোমার দোকানে হামলা চলছে, তুমি এটা দিয়ে নিজের দোকান রক্ষা করতে পারবে। মার্ক আরও বলে, এই গান অনেক দামি, তুমি এটা নিজে কিনতে পারবে না, তাই আমি তোমাকে গিফট করলাম। ভিনসেন্ট রাইফেলটা নেয় আর সোফিকে নিয়ে বাসায় চলে যায়। কিন্তু তারা দুজনেই মার্ক আর তার স্ত্রীর কটাক্ষতে অনেক কষ্ট পায়। রাস্তায় তারা সেই ভেগান ছেলেকে দেখতে পায়, যে তাদের দোকানে হামলা করেছিল। ভিনসেন্ট তখন সোফিকে বলে, একে একটা শিক্ষা দিতে হবে। আর ভিনসেন্ট ছেলেটিকে গাড়ি চাপা দেয় আর ছেলেটি মারা যায়। এতে তারা ভীষণ ভয় পেয়ে যায়। সোফি একটা সিরিয়াল কিলারের শো দেখত, তাই সে বলে সে লাশকে সিরিয়াল কিলারের মতো করে ডিস্ট্রয় করে দেবে। তারা লাশকে বাসায় নিয়ে আসে। ভিনসেন্ট লাশকে কাটতে থাকে আর সোফি আরাম করে সিরিয়াল কিলারের শো দেখতে থাকে। ভিনসেন্ট যখন লাশকে টুকরো টুকরো করছিল, তখন লাশের একটা কান নিচে পড়ে যায় আর তাদের কুকুর সেই কানটি খেয়ে ফেলে। এই দেখে ভিনসেন্ট তাকে আরেকটা কান দেয়, কুকুরটা সেটাও খেয়ে ফেলে। তখন ভিনসেন্টের মাথায় একটা আইডিয়া আসে। সে সোফিকে সেটা বলতে যায়, কিন্তু সোফি তখন ঘুমিয়ে পড়েছে। তাই ভিনসেন্ট সকালবেলায় দোকানে সোফিকে আইডিয়াটা বলতে যায়। আর তখন তাদের রেগুলার কাস্টমার সেখানে এসে হ্যাম চায়, কিন্তু ভিনসেন্ট তাকে তাদের স্পেশাল পর্ক মিট ট্রাই করতে বলেন। মহিলা তখন তাকে পর্ক মিট দিতে বলে, কারণ সে নতুন কিছু রান্না করতে চাইছিল। এই শুনে সোফি ভাবতে থাকে, এক রাতের ভেতর ভিনসেন্ট পর্ক কোথায় পেল? সোফি তখন ভিনসেন্টকে বলে সে আগে পর্ক টেস্ট করতে চায়, তারপর কাস্টমারকে বিক্রি করবে। ভিনসেন্ট সোফিকে মাংসের টুকরা দেয়, যা সোফি খুব পছন্দ করে। এরপর ভিনসেন্ট ওই মহিলাকে মাংস দিয়ে বলে, এই পর্ক স্পেশাল, কারণ এই পর্ক সে ইরান থেকে এনেছে। কাস্টমার চলে যাওয়ার পর ভিনসেন্ট সোফিকে বলে, এই মাংস আসলে কোনো পর্কের নয়, বরং কালকের মেরে ফেলা সেই ভেগান ছেলেটির। এই শুনে সোফি ভিনসেন্টকে বকতে শুরু করে, তাই ভিনসেন্ট ওই মাংস ফেলে দিতে চায়। কিন্তু সোফি তাকে বলে, মাংসটা বেশ সুস্বাদু ছিল। আর তখন সেখানে আরেকজন সেই পর্ক কিনতে আসে। আসলে এই মহিলা সেই ইরানি পর্কের প্রমোশন করে দিয়েছিল। যারা মাংস কিনছিল তারা জানতো না এটা আসলে পর্ক না, বরং হিউম্যান মিট, তাই তারা সেটা কিনে নিয়ে যাচ্ছিল আর খাচ্ছিল। সেদিন এক পুলিশ তাদের দোকানে আসে, কারণ সেও ইরানি পর্কের নাম শুনেছে। সেও ওই মানুষের মাংস কিনে নিয়ে যায়, আর এভাবেই তাদের দোকানে অনেক বিক্রি বেড়ে যায়। রাতে ভিনসেন্ট ভাবতে থাকে, মানুষের মাংসে কি এমন আছে যার জন্য সবাই পাগল হয়ে মাংস কিনছে? তাই সেও এক টুকরো মাংস রান্না করে খেয়ে দেখে। সে দেখে আসলেই এটা অনেক বেশি টেস্টি। তাকে এই মাংস খেতে দেখে সোফি বলে, যদি তাদের দোকানে বিক্রি বাড়াতে হয় তাহলে মাংসের সাপ্লাই বাড়াতে হবে। কিন্তু ভিনসেন্ট বলে সে এমনটা করতে পারবে না। পরদিন ভিনসেন্ট আর সোফির মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে তাদের বাসায় আসে। ভিনসেন্ট তাদের চিকেন সার্ভ করলে ছেলেটি বলে, সে একজন ভেগান আর সে মাংস স্পর্শ করে না।
ভিনসেন্ট তার মেয়েকে খেতে বললে সে বলে তার বয়ফ্রেন্ডের জন্য সেও মাংস ত্যাগ করেছে। তখন সোফি তাদের ওয়াইন দিলে তারা সেটাতেও না বলে, কারণ ওয়াইন তৈরির সময় তাতে পোকা মারা যায়। এরপর সোফি তাদের কেক দিলে ছেলেটি বলে এতে ডিম আসছে তাই সে খাবে না। এসব দেখে ভিনসেন্ট ভেগানদের ঘৃণা করতে শুরু করে, তাই সে সোফিকে বলে আজ থেকে তারা ভেগানদের শিকার করবে। তাই তারা ভেগান রেস্টুরেন্টে যাওয়া শুরু করে যাতে তারা কাউকে শিকার করতে পারে, কিন্তু তাদের কাউকেই পছন্দ হয় না। শেষে তাদের সেই রেস্টুরেন্টের মালিককে পছন্দ হয়, কারণ সে বেশ মোটা ছিল, তাকে বেশ ভালো মাংস বানানো যাবে। রাতে তারা রেস্টুরেন্টের মালিকের পিছু নেয় আর ভিনসেন্ট তাকে একা পেয়ে ছুরি দিয়ে মারতে যায়। কিন্তু যখন ভিনসেন্ট লোকটার চোখের দিকে তাকায় তখন সে ভয় পেয়ে যায় আর ভাবে সে কাউকে খুন করতে পারবে না, তাই সে পালিয়ে আসে আর সোফিকে বলে সে তাকে মারতে পারেনি। সে আরও বলে লোকটার চোখে স্ট্রেস ছিল, তাকে মাংস বানালে সেটা সুস্বাদু হতো না। সোফি বুঝতে পারে সে বাহানা বানাচ্ছে। তখন সোফি বলে তারা ভেগানদের মতো আচরণ করবে যাতে কিছু ভেগান তাদের বন্ধু হয়, এরপর তারা তাদেরকে মেরে ফেলবে। পরদিন তারা একটা মাংসের দোকানে ভেগান সেজে দাঁড়িয়ে লিফলেট বিতরণ করতে শুরু করে। তারা সবাইকে বলতে থাকে পশু হত্যা করা উচিত না। একজন লোক তাদের সাথে ঝগড়া শুরু করে দেয়, তাদের বলতে থাকে তারা এটা ভুল করছে, বিগত 2000 বছর ধরে মানুষ পশুর মাংস খাচ্ছে, এতে কোনো ভুল নেই, তারা যেন সেখান থেকে চলে যায়। এসব শুনে সোফি অনেক রেগে যায় আর লোকটিকে তাড়িয়ে দেয়। তখন একজন ভেগান এসে সোফিদের বলে তাদের কাজ দেখে তার ভালো লেগেছে। সে সোফিকে আর ভিনসেন্টকে তাদের গ্রুপে ইনভাইট করে যাতে তাদের গ্রুপ আরও বড় হয়ে যায়। লোকটা তাদের দুপুর 2টায় একটা জায়গায় দেখা করতে যাকে। দুপুরে দেখা করতে যাওয়ার সময় ভিনসেন্ট তার ছুরি নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে লোকটার সাথে আরও 2জন এসেছে, তাই সে তার ছুরিটি লুকিয়ে ফেলে। তারা সোফিদের বলে আজ রাতে তারা একটা দোকানে হামলা করবে, দোকানটা নতুন আর সবাই সেখান থেকে অনেক মাংস কিনছে। সোফি ভিনসেন্টকে নিষেধ করে দেয়, কিন্তু ভিনসেন্ট তাও রাতে তাদের সাথে যায়, কারণ দোকানটি ছিল মার্কের। ভিনসেন্ট মার্কারের উপর রেগেছিল তাই সে খুব খারাপভাবে দোকান ভাঙচুর করে। রাতে সোফি বলে মার্কের দোকানে এভাবে হামলা করা একদমই উচিত হয়নি। তখন ভিনসেন্ট বলে সে মার্কের উপর অনেক রেগে আছে, তাই যা করা হয়েছে একদম ঠিক হয়েছে। সোফি তখন বলে সে একজন খুবই জঘন্য মানুষ। এ শুনে ভিনসেন্ট রেগে গিয়ে কাঁটা চামচ দিয়ে সোফিকে ভয় দেখায়। তখন ভিনসেন্ট বলে সে সেপারেশন চায় আর এই বলে সে সেখানে সোফিকে রেখে চলে যায়। সোফি বলে সে একজন সিরিয়াল কিলারের মতো আচরণ করছে। এই কথা সেখানের একজন ওয়েটার শুনে ফেলে, তাই সে সোফির সাথে সে ব্যাপারে কথা বলতে থাকে, কারণ সেও ওই শোটা দেখত। লোকটা সোফিকে তার ঘর পর্যন্ত লিফট দেয়। লোকটা সোফিকে সিডিউস করে কিস করতে গেলে সোফি তার জিব্বায় কামড় দিয়ে কেটে দেয়, যাতে লোকটা অনেক ব্যথা পায় আর সোফিকে প্রশ্ন করে কেন সে এমন করল। সোফি তাকে তার বাসার ওয়াশরুমে যেতে বলে আর নিজেকে পরিষ্কার করে নিতে বলে। লোকটা তার কথা মেনে নিয়ে ওয়াশরুমে চলে যায়। ভিনসেন্ট তাকে প্রশ্ন করে কেন সে লোকটাকে নিয়ে আসলো। সোফি বলে লোকটা একজন ভেগান আর সে তাদের মাংস হতে পারে। সে আরও বলে লোকটাকে সে ঘুমের ওষুধ খাইয়ে দিবে, তখন যেন ভিনসেন্টকে তাকে মেরে ফেলে। সোফি বাইরে এসে লোকটাকে মাসাজ করতে থাকে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও ভিনসেন্ট আসছে না দেখে সোফি ভেতরে এসে প্রশ্ন করে কি ব্যাপার, কেন তুমি আসছো না। সে সোফিকে বলে সে কাউকে মারতে পারবে না, তাই ভিনসেন্ট বাইরে এসে লোকটাকে তার বাসায় চলে যাওয়ার জন্য বলতে যায়। কিন্তু ভিনসেন্ট দেখে লোকটা উলঙ্গ হয়ে সোফির সাথে ইন্টিমেট হওয়ার জন্য বসে আছে। এটা দেখে ভিনসেন্ট রেগে গিয়ে লোকটাকে হামলা করে আর মেরে ফেলে। এটা দেখে সোফি অনেক খুশি হয়, কিন্তু তখন সোফির মেয়ে কাঁদতে কাঁদতে বাসায় আসে, কারণ সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে অনেক সমস্যায় ছিল। সোফি আর ভিনসেন্ট দ্রুত লাশটা লুকিয়ে ফেলে আর তাদের মেয়েকে সান্ত্বনা দিতে থাকে। সোফির মেয়ে বলতে থাকে তার বয়ফ্রেন্ড মনে করে সে লুকিয়ে মাংস খায়, কিন্তু সে তার বয়ফ্রেন্ডের জন্য মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। এই কথা শুনে ভিনসেন্ট তার মেয়েকে বলে যাও আর তোমার বয়ফ্রেন্ডের সাথে সব ঠিক করে নাও, এই বলে সে তার মেয়েকে বের করে দেয়। এরপর সোফি আর ভিনসেন্ট মিলে লাশটিকে কাটতে শুরু করে, যাতে করে পরদিন সকালে তারা মাংস বিক্রি করতে পারে। তারা লোকটার বাইক লুকিয়ে ফেলে যাতে পুলিশ সন্দেহ করতে না পারে। পরদিন তারা মার্কের সাথে দেখা করতে যায়, কারণ মার্কের দোকান ভেগানরা পুড়িয়ে দিয়েছিল। মার্ক অনেক খুশি হয় তাদের দেখে, কিন্তু সে জানতো না ওই ভেগানদের সাথে ভিনসেন্টরাও ছিল। এরপর মার্ক পুলিশ অফিসারকে বলে যেন দ্রুত ওই ভেগান দলকে ধরে ফেলা হয়। ওই পুলিশ অফিসার ভিনসেন্টকে বলে তোমাদের থেকে নেওয়া ইরানি পর্ক অনেক ভালো ছিল, যদি তোমাদের কাছে আরও পর্ক থাকে তো আমি নিতে চাই। সেদিন দুপুর থেকে তারা হিউম্যান মিট বিক্রি করতে শুরু করে। তাদের দোকানের কাস্টমারদের লাইন লেগে যায়
আর দ্রুতই সব মাংস শেষ হয়ে যায়। তাই তারা রাতে ওই ভেগান রেস্টুরেন্টের মালিককে ধরে নিয়ে আসে আর পরদিন আবারও হিউম্যান মিট বিক্রি করে। তারা দুজন মিলে ওই শহরে অনেক খুন করতে থাকে আর তাদের মাংস বিক্রি করতে শুরু করে ইরানিয়ান পর্ক বলে। এর কিছুদিন পর উইনি নামের একটি মেয়ে তাদের সাথে দেখা করতে আসে। সে বেশ হেলদি ছিল। ভিনসেন্ট তাকে মারতে যায় কিন্তু উইনি তাকে ধাক্কা মেরে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এরপর সোফি উইনির ফোনে কল দেয় আর যেদিক থেকে ফোনের আওয়াজ আসছিল সেদিকে তাকে ধরতে যায়, কিন্তু তার আগেই উইনি হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপর দিন তারা আবার মার্কের সাথে দেখা করতে যায়। ততদিনে তারা বেশ ধনী হয়ে গেছে। তারা এবার মার্ক আর তার স্ত্রীকে কটাক্ষ করতে থাকে কারণ ইরানিয়ান পর্ক নামের মানুষের মাংস বিক্রি করে তারা অনেক টাকা ইনকাম করেছে। তারা ওই মাংস রান্না করে মার্কের জন্য নিয়ে যায়, কিন্তু খাওয়ার সময় মার্কের মুখে একটা পেসমেকার চলে আসে। পেসমেকার হার্টের পেশেন্টদের হার্টে লাগানো থাকে। তারা উইনির মাংস খাচ্ছিল আর উইনি একজন হার্টের পেশেন্ট ছিল, তাই তার পেসমেকার মার্কের মুখে চলে যায়। এবার মার্ক ভিনসেন্টকে প্রশ্ন করে তার এই ইরানিয়ান পর্ক কোথা থেকে আসে। তখন ভিনসেন্ট বলে তার পর্ক ইরান থেকেই আসে আর তাদের পেসমেকার পরানো হয় যাতে তাদের হেলদি আর মাংস টেন্ডার হয়ে যায়। সে মার্ককে আরও বলে কাল যে পর্ক এসেছিল সে বেশ হেলদি ছিল আর তার সাথে মার্কের বেশ মিল ছিল। এই কথা শুনে মার্ক রেগে গিয়ে ভিনসেন্টকে মারতে শুরু করে। ভিনসেন্ট তখন মার্কের কান কামড়ে ছিঁড়ে নিয়ে চাবাতে শুরু করে। এসব দেখে মার্কের স্ত্রী অনেক ভয় পেয়ে যায়। ভিনসেন্ট তখন মার্কের কান মুখ থেকে ফেলে দেয়। তারা এরপর তাদের আবার মার্ডার শুরু করে দেয়। একদিন তারা পিকনিকের জন্য যায়। তখন একটা লোক তাদের কাছে আসে আর বলে তারা তার জায়গায় বসে আছে। সে প্রতিদিন এখানে ইয়োগা করে, তাই যেন তারা সরে যায়। তারা সেখান থেকে সরে যায় কিন্তু লোকটাকে তারপরেই তারা মেরে ফেলে। পরদিন তারা একটা ভেগান মেলা যায়। সেখানে ভিনসেন্ট একটা বাচ্চাকে দেখে যে বেশ হেলদি ছিল। ভিনসেন্ট তখন ভাবতে থাকে যদি সে বাচ্চাটার মাংস খেতে পারত। আর তখনই তাদের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়। তারা ভিনসেন্টদের জিজ্ঞেস করে তারা সেখানে কি করছে। তখন ভিনসেন্ট বলে যে আমরা ভেগানদের ভালোবাসি তাই এসেছি। কিন্তু তার মেয়ের বয়ফ্রেন্ড রেগে চিৎকার শুরু করে। সে বলে তোমরা কসাই, তোমরা কিভাবে ভেগানদের ভালোবাসো। সেখানে সেই লোকও ছিল যাদের সাথে মিলে সোফিয়া মাংসের দোকান ভাঙছিল। সে বুঝে যায় সোফিয়ার ভিনসেন্ট ভেগান না। এরপর সোফি একটা মেয়েকে টার্গেট করে তাকে ধরে নিয়ে যায় এবং খুন করে ফেলে। তারা দোকানে মেয়েটির মাংস কাটছিল তখন ভিনসেন্টের ছুরি ভেঙে যায়। সে আরেকটা ছুরি আনতে যায় আর তখন সেই পুলিশ তাদের বাসায় আসে। সে বলে তার বিক্রি করা পর্ক অনেক সুস্বাদু, তার মাঝে মধ্যে মনে হয় এটা আসলে পর্ক না, তাই সে মাংস কাটা দেখতে চায়। ভিনসেন্ট তাকে মানা করে দেয় আর জিজ্ঞেস করে সে এত রাতে কী করছে। তখন ইন্সপেক্টর বলে এই শহর থেকে দশজন ভেগান উধাও হয়ে গেছে, কেউ জানে না তারা কোথায় গেছে, তাই তার মনে হয় এগুলো সব মার্ডার, তাই সে রাতে টহল দিচ্ছে। এই কথা শুনে ভিনসেন্ট অনেক ভয় পেয়ে যায় আর পুলিশটি বিদায় নিয়ে চলে যায়। ভিনসেন্ট ভেতরে এসে সোফিকে বলে সে আর খুন করতে পারবে না। সে আরও বলে পুলিশ তাদের সন্দেহ করছে আর তাদের ধরে নিয়ে যাবে। ভিনসেন্ট সোফিকে বলে তারা ক্যানিবাল বা মানুষ খেকো হয়ে যাচ্ছে, যেটা একদম ঠিক হচ্ছে না। তখন তাদের মেয়ের বয়ফ্রেন্ড তাদের বাসায় আসে। সে সোফি আর ভিনসেন্টকে বলে তার বেশ কিছু ভেগান বন্ধু উধাও হয়ে গেছে, তাই তার মন খারাপ ছিল, সেজন্য তাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে। ছেলেটি ভিনসেন্ট আর সোফির কাছে মাফ চায়। তখন সোফি ভিনসেন্টকে ইশারায় বলে ছেলেটিকে মেরে ফেলতে আর এটা দেখে ভিনসেন্ট ছেলেটাকে ধাক্কা মেরে বাসা থেকে বের করে দেয় আর বলে সে যেন কখনো এখানে না আসে। এরপর ভিনসেন্ট সোফিকে বলে এই ছেলে আমাদের মেয়ের বয়ফ্রেন্ড, ওর কিছু হয়ে গেলে আমাদের মেয়ে সারা জীবন কষ্ট পেত। সে আরও বলে সে আর মার্ডার করতে পারবে না, সে এই কাজ বন্ধ করে দেবে। পরদিন সকালে তাদের দোকানে পর্ক কেনার জন্য লাইন পড়ে যায়। ভিনসেন্ট তাদের বলে তারা পর্কের সাপ্লাই বন্ধ হয়ে গেছে। এই শুনে সবাই দোকান থেকে চলে যায়, কেউ আর ফিরে আসে না। এটা দেখে সোফি রেগে যেয়ে ভিনসেন্টকে বলে তাদের ব্যবসা অনেক ভালো চলছিল, তার জন্য সব বন্ধ হয়ে গেল। এসব শুনে ভিনসেন্ট রেগে গিয়ে তার কুকুরকে নিয়ে জঙ্গলে চলে যায়। অন্যদিকে এই তিনজন ভেগান সোফির দোকানে হামলা করতে আসে। তারা তাকে বলে কেন সে ভেগান হওয়ার নাটক করেছিল, এই বলে তারা সোফিকে বন্দি করে নিয়ে যায়। রাতে যখন ভিনসেন্ট বাসায় ফেরে তখন তার কুকুর চিৎকার করতে থাকে। ভিনসেন্ট দেখে ওই ভেগানদের গাড়ি তার বাসার সামনে আসছে। তখন সে বুঝতে পারে ভেগানরা সোফিকে আটকে রেখেছে। অন্যদিকে ভেগানরা সোফিকে মেরে ফেলতে যায়। তখন ভিনসেন্ট সেখানে চাকু নিয়ে আসে আর তাদের উপর হামলা করে। ভিনসেন্ট মেয়েটার মাথায় চাকু মেরে মেয়েটাকে মেরে ফেলে আর তাদের কুকুর আরেকটা লোক যে ভেগানদের নিয়ে এসেছিল তাকে কামড়ে মেরে ফেলে। এরপর ভিনসেন্ট ভেগানদের লিডারকে হামলা করে, কিন্তু লিডার ভিনসেন্টের বুকে চাকু বসিয়ে দেয়। এতে ভিনসেন্ট ভীষণ আহত হয়। তখন সোফি নিজেকে মুক্ত করে লিডারের চোখে হুক ঢুকিয়ে দেয়।
এতে সে মারা যায়। এরপর সে ভিনসেন্টের বুক থেকে চাকু বের করে ফেলে আর তাকে জড়িয়ে ধরে, আর তারা এরপর পুলিশের কাছে ধরা দেয় আর সব দোষ স্বীকার করে নেয়। তাদের শুনানির জন্য মার্ক আর তার স্ত্রীকে ডাকা হয়। তারা জানায় ভিনসেন্ট আর সফিক খুব ভালো মানুষ, কিন্তু একদিন তাদের খাবারে পেসমেকার পাওয়ার পর তারা বুঝতে পারে কিছু একটা গড়বড় রয়েছে, কিন্তু সেটা নিয়ে তারা তখন ভাবেনি। সফি আর ভিনসেন্টের শাস্তি হিসেবে তাদের জেল হয়ে যায়, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। Bye.